विलम्बित तो शुभ दीपावलीर अनेक शुभेच्छा जानिए शुरू करछि आमार आजकेर ब्लग। देखेई बुझते पारछेन आजकेर विषय हलो दीपावली। एबछर आमादेर बाड़ीते खूब छोट्ट करे एकटु काली पुजो होयेछिलो, कारण आमार पिसी आमादेर बाड़ीते छिलेन असुस्थतार कारणे, आर उनी बहु बछर निजेर बाड़ीते पुजो करे आसेन, ताई ओनार मन खराब होच्छिलो। सेई जन्य आमरा खूबई जत्सामान्य आयोजने एकटु पुजोर ब्यवस्था करेछिलाम। एई हलो आमादेर छोट्ट मा काली। কিন্তু কালীপূজোর দিন বিকেল বেলা সেজে গুজে আমরা তিন ভাই বোনে, কারণ রূপু এসেছে প্রায় দু মাস পরে পুনে থেকে। রূপু মানে রূপায়ণ, ও আমার ছোট ভাইদের একজন, ও পুনের ভাইরোলজি ইনস্টিটিউটে পড়াশুনো করে। তো ঠিক করলাম আমরা বেলেঘাটার ঠাকুর প্রদর্শনে বেরোবো। প্রথমেই দেখে নিন এই যে মাতৃমূর্তি দেখছেন, ইনি হলেন আমাদের পার খেয়ালি সংঘের 90 বছরেরও অধিক হয়ে আসা পুজো, বোধহয় 95 বা 96, আমি এক্স্যাক্ট সালটা ভুলে গেছি। তো ওনাকে দর্শন করেই বেরিয়ে পড়লাম। রাস্তায় ছোট ছোট বাচ্চারা বাজি পোড়াচ্ছে, হামলেস বাজি, যদিও বড় বাজি পোড়ানো, শব্দবাজি পোড়ানো বারণ, তাই হামলেস বাজি পোড়াচ্ছে চারিদিকে সবাই। আর বেরিয়েই আমাদের ফুলবাগানের মুখে বাঁ হাতে, এই পুজোটাও আজ বহু বছর ধরে হয়, মাঝখানে 2-3 বছর কোভিডে বন্ধ ছিল, আবার দেখলাম পুজো শুরু হয়েছে। খুঁজতে খুঁজতে চলে এলাম আমাদের বাড়ির কাছেই সুকান্ত মূর্তির সামনেই একটা ফ্ল্যাটের নিচে নাকি মন্দির আছে, সেখানে বহু বছর পুজো হয়, আমি জানতাম না। দেখতে এসে দেখলাম ও মা গো, কী সুন্দর মাতৃমূর্তি, ভবতারিণীর আদলে তৈরি এই মাতৃমূর্তি, এবং কী সুন্দর শাড়ি পরে সাজানো হয়েছে ওনাকে। সেসব সেরে আমরা এগিয়ে এলাম কালী মন্দিরের দিকে। এই যে পূর্ব কলকাতা সার্বজনীনের পুজোটা, এটা আমরা বহু বহু ছোটবেলা থেকে দেখে আসছি, প্রায় 60-65 বছরের পুরনো পুজো এটা। এই পুজোটা দেখার আমার আর বনিয়ার ছোটবেলার সবথেকে বড় ইন্টারেস্টের কারণ ছিল, বাইরে দুটো ডাকিনী যোগিনী রাখা থাকতো, সেই ডাকিনী যোগিনী দুটোকে দেখতে আমাদের ভারী মজা লাগতো। ওই পুজো আমাদের দেখা হয়ে গেছে, এখন আমরা আমাদের যে কালী মন্দির আছে ভাবলাম সেই মাতৃমূর্তিকেও একবার দর্শন করেই নিই। এই দেখুন কালী মন্দির লোকে লোকারণ্য, অমাবস্যা রবিবার, মানে খুব ভালো তিথি, খুব ভালো দিন। ওনাকে প্রণাম জানিয়ে আমরা চলে এলাম বাঙালপাড়ার পুজো দেখতে। বাঙালপাড়া কোথায় সেটা জানতে গেলে ম্যাপ দেখতে হবে, বাট আমাদের পাশের পাড়া, কিন্তু আমরা এসেছি বাইরের দিক দিয়ে ঘুরে ঘুরে। এই দেখুন স্টেজের ওপর কী সুন্দর ধামসা মাদল রেখে ডেকোরেশন করা হয়েছে, আশা করছি ফাংশন হবে, যদিও আমাদের হয়তো সেটা দেখার সৌভাগ্য হবে না। তো আমার দুই ভাই বোনই আগে এগিয়ে গেছে, আমি আস্তে আস্তে ভিডিও করতে করতে যাচ্ছি। রাস্তাটা খুব সুন্দর সাজিয়েছেন, এটা আমাদের বাজার এরিয়া, বিসরকার বাজার, এখানেই আমাদের বাজারটা পড়ে। সত্যি লাইটিংটা খুব খুব সুন্দর হয়েছে এবছর। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কোনো লাইটিং করা হয়নি, কারণ আমার বাবার মন মেজাজ ভালো ছিল না, বাবার খুব ক্লোজ এক বন্ধু কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন, সেই জন্য। এই প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখুন গুজরাটের পিপলি কাজ দিয়ে পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে, ঝাড় লণ্ঠনটাও সুন্দর। আর এই যে এই হলো ওদের মাতৃ প্রতিমা, আমি খুব কাছ থেকে খুব ক্লোজ আপে কিছু নিতে পারিনি কারণ যথেষ্ট ভিড় ছিল, তাও আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। খুবই সুন্দর, মাকে মালা পরানোর কাজ চলছিল। ওখান থেকেও বেরিয়ে এলাম, ওখান থেকে বেরিয়ে এসে আমরা ডিসি অফিসের গলি ধরেছি। এই গলিতে এই যে শীতলা মন্দির কাম কালী মন্দিরটা, এটা এর আগেও পয়লা বৈশাখের ব্লগেও আপনারা দেখেছেন, এখানে আমরা হালখাতার পুজো করতে আসি। এটাও খুবই জাগ্রত একটি মন্দির আমাদের এলাকার, এখানেও ভীষণ ভিড় অমাবস্যার দিন। তো ওই ঠাকুর দর্শন করে আমরা ভেতর দিয়ে চলে এলাম ত্রিকোণ পার্কের কাছাকাছি। ডান হাতে পড়লো ছোট্ট একটা পুজো, দেখে মনটা খুব ভালো হয়ে গেল, কারণ এই পুজোটা ছোট হলেও এর আড়ম্বর কম হলেও আমার কেন জানি ভেতর থেকে মনে হলো এই পুজোটায় প্রাণ অনেক বেশি। যারা যারাই পুজোর আশেপাশে বসেছিলেন ভারী ভক্তি নিয়ে পুজোটা করছিলেন। তারপরে এলাম নেতাজি স্পোর্টিং ক্লাবের বিখ্যাত পুজো দেখতে, এটা ত্রিকোণ পার্কে, মানে ডিভাইন নার্সিং হোম, যদি কেউ চিনে থাকেন ডিভাইন নার্সিং হোমের একদম পাশের গলিতে এই পুজোটা হয়। এদের খুব বিখ্যাত বিখ্যাত ফাংশনও হয়, অনেক বড় বড় গায়ক গায়িকারা গাইতেও আসেন। এবার একটা মজার কথা বলি আপনাদের, আমার মা ছোটবেলা থেকে কোনো দিনও অমাবস্যার দিন বাড়ির বাইরে বেরোতে দেননি, বিশেষত কালী পুজোর অমাবস্যার দিন। অন্য অমাবস্যা কবে আসে যায় আমরা খুব একটা জানি না,
কালী পুজোর দিন বাড়ি থেকে পাড়া থেকে বেরোনো যাবে না, তাই জীবনে আমি কোনোদিনই কালী পুজোর ঠাকুর অন্য কোথাও দেখিনি। এই ঠাকুরটা আমি জীবনে প্রথমবার দেখছি, অনেক নাম শুনেছি এবং ভারী সুন্দর হয়েছে। দেখুন দুদিকে জয়া এবং বিজয়া, মানে মা কালীর দুই সখী, চেরি যাই বলুন। সেখান থেকেও আরেকটু এগিয়ে দেখলাম অপূর্ব একটা লাইটিং শুরু হয়েছে, খুব সুন্দর লাইটিং, দেখতে দেখতে মনটা ভালো হয়ে যাচ্ছিল। যদিও জিম যাওয়ার পথে আমার এই রাস্তাটা পড়ে, তাই এই রাস্তার লাইটিংটা আমি দিনের বেলা দেখেছি, কিন্তু রাত্রিবেলা যে এত সুন্দর একদিনে আর দেখা হয়নি। এবার দেখলাম এই প্যান্ডেলটা, কর্মী সঙ্গের পুজোর এই অপূর্ব পটচিত্রের প্যান্ডেল, মানে সত্যি দেখে মনটা ভালো হয়ে গেল, অপূর্ব সুন্দর ছিল এবং মনে হচ্ছিল বেলেঘাটা ঠাকুর আমি কেন কোনোদিন দেখিনি। বেলেঘাটা ঠাকুর দেখিনি তো কি হয়েছে, ছোটোবেলায় আমরা কালী পুজোগুলো কাটাতাম ভবানীপুরে, আমাদের ভবানীপুরের বাড়িতে কালী পুজো হতো, আর আমি বোন আমরা খুব ছোট থাকায় কখনো আমার পিস্তুত দিদি বা ভাই বোন অন্য কেউ সবাইকে নিয়ে বাবা রাত্রিবেলা ঠাকুর দেখাতে নিয়ে যেত। এই যে আমরা তিনজনই আজকে ঠাকুর দেখতে বেরিয়েছি, সেজেগুজে কর্মী সঙ্ঘের ঠাকুরটা দেখে এতটাই ভালো লাগলো যে ঠিক করলাম আপনাদের একবার ক্লোজ আপে কাছ থেকে দেখাই। ওপর থেকে প্যান্ডেলটা দেখুন, গামছা, ধুতি, বাংলার পটচিত্র এইসব দিয়ে কিন্তু পুরোটা প্ল্যান করা হয়েছে। লাল পাড় সাদা ধুতি, গামছা, আর তার সাথে সম্পূর্ণরূপে হাতে আঁকা, খুব খুব সুন্দর প্যান্ডেল, সেরকমই সুন্দর মাতৃমূর্তি। ওখান থেকে বেরিয়ে আমরা রাসমণি বাজারের পথ ধরলাম, রাস্তায় ছোট্ট একটা বাড়ির মন্দিরের পুজো দেখলাম, তারপরে একটা পাড়ার পুজো, সেখানেও পুজো এখনও শুরু হয়নি। বারোয়ারি পুজোগুলো যত তাড়াতাড়ি অমাবস্যা পড়ুক না কেন, অনেক অনেক রাত করে শুরু হয়। আপনাদের আরও একটা মজার কথা বলি, ছোটোবেলা থেকে আমি কোনোদিনই কালী ঠাকুর পুজো দেখতে বেরোতে পারিনি, কারণ আমি ভয়ানক ভয় পেতাম কালী ঠাকুরকে, দেখলে আমি অজ্ঞান হয়ে যেতাম, মানে আমার মধ্যে কী কাজ করতো আমি নিজেও জানি না, বাট এরকম মেনি ইনস্ট্যান্সেস আছে আমি কালী ঠাকুরের মূর্তির সামনে অজ্ঞান হয়ে যাচ্ছি, আমি ভয়ানক ভয় পেতাম ইভেন ক্যালেন্ডারের ছবিকেও। তাই কালী পুজোর দিন বোধ হয় ওই জন্যেই মা আরও মানে প্রিকশন নিয়ে আমাকে কিছুতেই বেরোতে দিতেন না, বাবার সাথে বেরোলে একমাত্র ঠিক আছে। আর ওই ছোটোবেলায় যখন ঠাকুর দেখা দেখির বয়স ছিল, তখন আমরা তো বেলেঘাটাতে কালী পুজো কাটাতামই না, হয় মামার বাড়ি, আমার মামার বাড়ি চিত্তরঞ্জনে, অথবা ভবানীপুর। তাই এই প্রথমবারই টেকনিক্যালি আমি কালী ঠাকুর দেখতে বেরিয়েছি এবং দেখে তো আমি অবাক, এই দেখুন রাসমণি বাজারে পরপর দুটো পুজো, আর দুটো পুজোই কি অপূর্ব সুন্দর, খুব খুব সুন্দর। এই প্যান্ডেলটাও একটু ওই আফ্রিকান ট্রাইবাল টাইপের বাঁশ টাশ দিয়ে করা হয়েছে, কিন্তু এই পুজোর প্যান্ডেলের থেকেও সুন্দরের ঠাকুর, অপূর্ব, পুরো অষ্টধাতু বা সোনার এফেক্ট দেওয়া সোনালি রঙের মাতৃমূর্তি, মানে এত 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 সুন্দর যে আমি কী বলবো, আমার দু চোখ জুড়িয়ে গেছে এই ঠাকুরটা দেখে। আশা করি আপনাদেরও এটা দেখতে খুব ভালো লাগবে। ঠিক উল্টো দিকেই আরেকটা পুজো হচ্ছিলো, আমি এই ফুট থেকেই নমস্কার করে নিলাম, আপনাদের জন্য ভিডিও তুলে নিলাম, এটা কি আদলে হয়েছে আমি জানি না, এটাও যথেষ্ট সুন্দর, চারিদিকে ঢাক বাজছে, প্রচুর আলো, সবাই নাচ করছে, সব মিলিয়ে বেশ লাগছে দেখতে। চলে এলাম সোজা অটো ধরে পবিত্র বিশ্বাসের পুজোয়। পবিত্র বিশ্বাসের পুজো হয় বেলেঘাটা বাইপাস মোড়ের কাছাকাছি, মানে রাগিনী সিনেমা হলের ওখানে। এই পুজোটা আমাদের এখানকার সব থেকে বড়ো পুজোর অন্যতম, কাকুরগাছিতে পরেশ পালের পুজো, এদিকে পবিত্র বিশ্বাসের পুজো। ভালো করে দেখুন পুরীর মন্দিরের আদলে পুরো প্যান্ডেলটা কিন্তু তৈরি করা হয়েছে, বালুকাবেলা থিমের নাম, অপূর্ব সুন্দর কারুকার্য। যেহেতু আমি এই ফুটে চলে এসেছিলাম, তাই আমি ক্লোজ আপ লুকে আপনাদের একবার দেখাবো। এই হলো মা কালীর মূর্তি, তার সাথে জগন্নাথ বলরাম সুভদ্রাও আছেন, কারণ পুরীর মন্দির যেহেতু হয়েছে ওনাদের তো রাখতেই হবে। তার সাথে কোনো এক কারণে একটি দুর্গা মূর্তিও আছে, আমি জানি না কেন। এবার মজার কথা, আমি এটা জানতাম না, আমি রূপুর মুখে মানে আমার ভাইয়ের মুখে শুনলাম এই ঠাকুর নাকি বহরমপুর থেকে আসে। যত বছরের পুজো এটা, ঠাকুর বহরমপুরের এক পালি বানান, আমি সত্যিই জানতাম না, বাপরে। দেখুন দূর থেকে দেখাচ্ছি, দূর থেকে এই পুরীর মন্দিরের এফেক্টটা আপনারা বেটার বুঝতে পারবেন। ওই যে মাথায় ধ্বজা, খুব খুব সুন্দর, খুবই সুন্দর, এবং ভিড়টাও ভালোভাবে ম্যানেজ করা হয়েছে এখানে।
এই যে এনাদের ফাংশনের জন্য স্টেজ তৈরি করা আছে, কিন্তু পুজোর দিনে তো কোথাও ফাংশন হয় না, তাই হবেও না। তাই জন্য আমরা এই জায়গাটা ছেড়ে এগিয়ে গেলাম। আমরা ভাবছিলাম যে সামনে ঠাকুরটা দেখবো না, অটোয় উঠবো, এমন করতে করতে এই ঠাকুরটা চোখে পড়ল। এই ঠাকুরের প্যান্ডেলের থিম হলো বই, বিভিন্ন বিখ্যাত মনীষীদের লেখা বই, বিখ্যাত লেখক লেখিকাদের লেখা বই, তাদের সমগ্র। ওই যে ওপরে রবীন্দ্রনাথ ঠাকুর, ডান দিকে কবি সুকান্ত, বাঁ দিকে কবি নজরুল ইসলাম। প্রসঙ্গত বলে রাখি, রূপু মানে আমার ভাই, ও কিন্তু কবি সুকান্তর বংশধর। এদিকে বিদ্যাসাগরও ছিলেন বর্ণপরিচয় নিয়ে। তো দেখে রেখে আমরা একটা অটো পেয়ে গেলাম, উঠে পড়লাম। অটোয় যেতে যেতেই দেখলাম এই ঠাকুরটা, এটাও কিন্তু বেশ সুন্দর। আচ্ছা আপনারা গুনেছেন সব মিলিয়ে মোট কটা ঠাকুর হলো বলুন তো? আমি কিন্তু গুনিনি, যদিও সময় হয়ে যাচ্ছিল বলে আর ঠাকুর দেখা হলো না। চেষ্টা করলে ওদিকটা যদি যেতাম আরও 10টা ঠাকুর অন্তত দেখে নিতাম, এইটুকু আমার বিশ্বাস আছে। সরকার বাড়িটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার পথে আর কোনো ঠাকুর তেমন নেই। না 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 না, এই দেখুন সরকার মাঠে একটা ঠাকুর, এটা যাওয়ার পথেই দেখে নিন। কিছু একটা থিমে ওরা বানিয়েছেন, আমি নিজেও ভালো করে বুঝতে পারছি না। তো যদি আপনারা প্রথমবার আমার ব্লগ দেখেন, তাহলে অবশ্যই আমাকে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন। এরকম আরও ভিডিও দেখতে বেল আইকন প্রেস করে রাখবেন। এই যে আমাদের পাড়ার মা কালীর সাজসজ্জা শেষ, আমরা এখন আমাদের মাতৃদেবীকে বগল দাবা করে যাচ্ছি সুতপা আন্টির বাড়ি। সুতপা আন্টি আমাদের পাড়ারই একজন আন্টি, উনি হলি চাইল্ড স্কুলের টিচার। আর ওনার বাড়িতে প্রত্যেক বছর খুব ধুমধাম করে কালী পুজো এবং লক্ষ্মী পুজো হয়। আমাদের বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে একটা বসতি এলাকা আছে, সেখানে দেখলাম খুব সুন্দর ছোট্ট একটা কালী ঠাকুরের পুজো হচ্ছে। এত মিষ্টি দেখতে ক্যামেরায় ঠিক করে ধরতে পারলাম না। বাজি টাজি পুড়িয়ে এই মাকে সাথে নিয়ে আমরা যাচ্ছি। সুতপান্ডি অলরেডি ফোন করে জিজ্ঞেস করছেন রাত 10টা বাজে, তোরা কখন আসবি। আগে আমাদের পাড়ায় আরও অনেক বাড়িতে পুজো হতো, কিন্তু এবছর খুব মন খারাপ করা কিছু কারণে সেই পুজোগুলো হচ্ছে না। মন তো একটু খারাপ লাগেই আমাদেরও। যাই হোক, এই বাড়িতে এসে এত ভালো পুজো দেখলাম। দেখুন 108টা পদ্মফুল দেওয়া হয়ে গেছে, হোম শুরু হচ্ছে, সব মিলিয়ে মনটা ভারী 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 ভালো হয়ে গেল। অনেক রকমের ভোগ অর্পণ করা হয় এখানে মাকে। এই যে ঠাকুরমশাই, প্রায় 5-6 বছর আজকে আমরা এই বাড়ির পুজোয় আসছি, ঠাকুরমশাইও খুব নিষ্ঠা ভরে পুজো করেন। আর এই কালী পুজো কিন্তু দীপান্বিতা কালী পুজো। কালী পুজো বিভিন্ন অমাবস্যায় বিভিন্ন নামে হয়, এই কালী দীপান্বিতা কালী, তাই প্রদীপ জ্বালানো অন্তত 108টা ম্যান্ডেটরি। এখানে সবাই মিলে হাতে হাত লাগিয়ে প্রদীপ জ্বালাচ্ছে, পাপু আছে, রূপু আছে, সব মিলিয়ে পুজো এবং পেট পুজো একত্রে আমাদের দীপাবলি ছিল জমজমাট। দীপাবলি তো দেখতে দেখতে শেষ হয়ে এলো। চলুন ভিডিওটা শেষ করব ভাইফোঁটা দিয়ে। তো এই যে ভিডিওটা দেখছেন, এটা হলো আমার মায়ের ভাইফোঁটা। আমার মামার বাড়ি পূর্ববঙ্গের ফরিদপুরের এবং ওনারা ব্রাহ্মণ বন্দ্যোপাধ্যায়। তো ওই পরিবারের নিয়ম অনুসারে প্রতিপদের সন্ধ্যাবেলা ভাইফোঁটা হয়, মানে সায়নকালীন ফোঁটা, দ্যাট টু প্রতিপদে। তাই মা তার ভাইদের ওই দিন ফোঁটা দিয়ে নিল, আমরা আমাদের ভাইদের ফোঁটা দিলাম দ্বিতীয়ার দিন, অর্থাৎ বুধবার দুপুরবেলা। এবছর ভীষণ নমো নমো করে ভাইফোঁটা হলো, কারণ আমার বড় পিসির শরীর খুব খারাপ, আমার বাকি পিসিদের কেউই আসতে পারেনি। ভাইদের মধ্যেও তাতান বাইরে, আজ বহু বছর তাকে আমরা ভাইফোঁটা দিই না, তাও যে কটা ভাই ছিল তাদের নিয়েই ভারী আনন্দ করে দিনটা কাটালাম। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে।